বাসের থেকে যাত্রী নামাতে গিয়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যাত্রীর। প্রতিবাদে হাতে লাঠি নিয়ে উত্তর চব্বিশ পরগনার যশোর রোড অবরোধ করলো স্থানীয়রা। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দিব্যেন্দু বিশ্বাস, তিনি গাইঘাটা থানার চাঁদপাড়া মণ্ডলপাড়ার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মণ্ডলপাড়া এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে গাইঘাটা থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, হাবড়া থেকে DN-44 বাসে করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন দিব্যেন্দু। মণ্ডলপাড়ায় বাস থেকে নামতে গেলে বাস ঠিক করে দাঁড়ায় না, এর ফলে পড়ে গিয়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তার। তাদের দাবি, ওই এলাকা দিয়ে খুব বাজেভাবে গাড়ি চালায় DN-44। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এই ছেলেটা আর এর ওয়াইফ হাবড়া মার্কেটে জামাকাপড় কিনতে গেছে, ওই বাসেই এসেছে। আসার পরে এই শনি মন্দিরে ওদের দাঁড়াতে বলেছে, বললে ওরা বলে আমরা শনি মন্দিরে দাঁড়াবো না, আগে দাঁড়াবো। একটু আগে দাঁড়িয়েছে, ছেলেটাকে বলেছে নামো নামো, ও নামতে গেছে, এক পা দিয়েছে, দ্বিতীয় পা নামাতে পারিনি, গাড়ি ছেড়ে দিয়েছে। ও উপরে পড়ে গিয়ে দুটো চাকা ওর কোমরের উপর দিয়ে চলে গেছে, ওর সমস্ত তো ফেটে ফুটে গেছে। ওখানে বউটাকে ওই ভয়ে বউটাকে নিয়ে ওইখানে গিয়ে নামিয়েছে, সেখান থেকে ও ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে স্বামীর কাছে গিয়ে দেখে যে তার সর্বশেষ। এখানে বাচ্চা বয়স্ক ইয়ং ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট করতেই আছে, এর কোনো ব্যবস্থা নেই, আর এদের কোনো স্লোভাবে চালানো নেই। দিব্যেন্দু বিশ্বাস, ওর 5 বছর একটা বাচ্চা আছে, বেশি বয়সও না, বউটার এই মানে 22 বছর বয়স। ওই মানে গাড়ি থেকে কিভাবে পড়ে গেছে, ও গাড়িটা দাঁড়াবে তো ঠিক করে, শুধু একটু না, আমরা বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাই, স্কুলে মানে আমরা সব উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় কাহারির রিপোর্ট, আনন্দ বার্তা।